হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ এমন একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটি আপনার সকাল দুপুর অথবা বিকেল বা যে কোনো সময়ের যে হালকা নাস্তা তারই একটি রিভিউ। আমরা কিন্তু অনেকেই আছি যারা ফ্রোজেন করা খাবার ফ্রিজে এনে রেখে দেই এবং যখন ক্ষুধা লাগে তখন সেটি খেয়ে থাকি। বন্ধুরা, তাদের জন্য আজকের এই রিভিউ। দেখতে পাচ্ছেন কাজী ফুডস ইন্ডাস্ট্রিজের একটি প্রোডাক্ট, চিকেন স্প্রিং রোল। বন্ধুরা, এই যে প্যাকেটটি দেখতে পাচ্ছেন, এই প্যাকেটটি 170 টাকায় কিনেছি এবং এর মধ্যে 23 থেকে 25টি ফ্রোজেন চিকেন রোল রয়েছে। আমার প্রথমে ধারণা ছিল যে এর মধ্যে হয়তো বড় বড় রোল রয়েছে, যেগুলো 25-30টা যদি আমি 170 টাকায় কিনি তাহলে আমি হয়তো জিতব। কিন্তু বন্ধুরা, আমি এটি প্রথম ক্রয় করেছি এবং বাসায় নিয়ে যখন এটি খুলি তখন আশাহত হয়েছে, এই জন্য যে রোলগুলো খুবই ছোট ছোট, যা এক মুখেই শেষ হয়ে যায় এক একটি রোল। আর ভিতরের যে মাংস সেগুলো আমার খুব একটি টেস্টি মনে হয়নি, বরং এর থেকে বাসায় আমি যখন এই রোলগুলো রেসিপি দেখে ইউটিউব থেকে শিখে আমি তৈরি করেছি তখন আরও বেশি মজা লেগেছে, স্বাদ এসেছে। তবে যদি আপনি ঝটপট হাতে সময় নেই কিন্তু আপনার একটি স্ন্যাক্স দরকার, সেক্ষেত্রে আপনি এটি কিনতে পারেন, কিন্তু আপনার মান যাচাই করতে হবে, কারণ কতটুকু মানসম্পন্ন সেটি কিন্তু দেখে খাওয়াটা খুব জরুরি। এটি আশুলিয়া সাভারের একটি কোম্পানি, তারা ঢাকা শহর এবং আশপাশে এই প্রোডাক্টগুলো কিন্তু সেল করছে, হালাল প্রোডাক্ট হিসেবে তারা বলে আসছে এবং এগুলো বহুল প্রচারিত। তারা শুধু এই রোল বিক্রি করে না, তারা ফ্রোজেন করা বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করে। কাজি ফুড ইন্ডাস্ট্রিজের এই প্রোডাক্টগুলো আপনি বিভিন্ন সুপার শপ এছাড়া বড় বড় ডিপার্টমেন্টাল স্টোরে আপনি পাবেন, তবে এগুলো ডিপ ফ্রিজে থাকে, দেখে নিতে হবে আবার, এবং আপনাকে রাখতেও হবে বাসায় নিয়ে দ্রুত ডিপ ফ্রিজের মধ্যে। তবে এই খাবারগুলো নিয়ে আমার মতামত রয়েছে যে কতটুকু মানসম্পন্ন সেটি ভাববার বিষয়, আমার খেয়ে খুব একটি ভালো লাগেনি, তবে বাসায় তৈরি করে খাবার কিন্তু সব থেকে ভালো। এখন ভার্চুয়াল এই সময়ে আপনি ইউটিউবে সার্চ দিয়ে রোল বানানোর সহজ উপায় কিন্তু পাবেন, আপনি বাসায় তৈরি করতে পারেন। আর এটি যদি আপনি কিনতে চান কিনে খেতে পারেন, এখন হয়তো দাম ফেরফের হতে পারে, আমি যখন কিনেছি 170 টাকা ছিল, খেয়ে ফেলেছি একদিনেই দুজনে, খুব বেশি লাভবান হয়েছি বলে মনে হয় না। যা হোক, এরকম আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি, তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।